একের পর এক ধামাকা দেখাচ্ছেন সুপারস্টার সাকিব খান। ভক্তরাও লুফে নিচ্ছেন তার ধামাকাগুলো। সাকিবের এই পরিবর্তন দেখে ভক্তদের মাঝে আনন্দ উল্লাসের শেষ নেই। প্রথম দিনের শুটিংয়েই বলিউডের নায়িকার সঙ্গে দেখা গেল সুপারস্টার সাকিব খানকে, আর শুটিংয়ে যেতেই নতুন একটি লুক দেখা গেল সাকিব খানের, যা ভক্তদের মধ্যে এরই মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। ভারতের উত্তরপ্রদেশের বেনারস শহরে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের শুটিং করছেন সুপারস্টার সাকিব খান। এর আগে বৃহস্পতিবার 26 অক্টোবর বিকেলে মুম্বাই থেকে বেনারস যান ডালিউড সুপারস্টার। প্রথম দিনেই সাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেন বলিউডের নায়িকা সোনাল চৌহান। তাদের নিয়ে দৃশ্য ধারণের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্টোরিতে শেয়ার করেন নির্মাতা অনন্য মামুন। এরপরেই স্টোরির ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, চলচ্চিত্র সংশ্লিষ্ট গ্রুপগুলোতে শেয়ার করেছেন সাকিব ভক্তরা। পাশাপাশি সিনেমা প্রেমী নিজেদের ওয়ালে শেয়ার করে শুভকামনাও জানিয়েছেন দরদের জন্য। এর আগে শুটিং লোকেশনের একটি ভিডিও শেয়ার করেন অনন্য মামুন। এর ক্যাপশনের মাধ্যমে তিনি নিশ্চিত করেন প্রথম দিনের শুটিং ইতোমধ্যেই সম্পন্ন করেছেন তারা। সাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমাটি নিয়ে এর আগে অনেক জল্পনা ছিল, সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুম্বাইয়ের একটি হোটেলে দরদের সংবাদ সম্মেলনে উপস্থিত হন সাকিব খান। তার সঙ্গে দেখা যায় সোনাল চৌহানকে, যিনি ইমরান হাশমির বিপরীতে জান্নাত সিনেমার মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, 24 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দরদ বাংলাসহ হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালাম, কর্ণাটক এই 6টি ভাষায় 30টির বেশি দেশে মুক্তি পাবে। দরদ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের স্কাই মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। দরদ সিনেমায় সাকিব খান ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মি, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব সহ আরও অসংখ্য অভিনয় শিল্পী অভিনয় করবেন। প্রাথমিকভাবে এই সিনেমার বাজেট ধরা হয়েছে 10 কোটি টাকা। একটি সাউথ ইন্ডিয়ান টেকনিশিয়ান টিম কাজ করবেন পর্দার পেছনে। সংবাদ সম্মেলনের একটি ইন্টারভিউতে সাকিব খানকে প্রশ্ন করা হয়, আপনার আগে বাংলাদেশের অনেকেই বলিউডে অভিনয় করেছেন, আপনি বলিউডে কাজ করবেন কিনা? জবাবে সাকিব স্বভাবসুলভ হাসলেন, বললেন মে ও দ্যার ঠিক হু, অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন ডালিউডের সুপারস্টার হিসেবে ঠিক আছেন, বলিউডে এসে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়াটা ঠিক হবে না এ বয়সে। ছবিটি নিয়ে সাকিব খান বলেন, এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি, আমি মনে করি এটি হতে যাচ্ছে একেবারে ইউনিক গল্পের মুভি।